আজ 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আপনি যদি আপনার ছবিকে মাতৃভাষার রঙে রাঙিয়ে নিতে চান, তবে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এই ভিডিওটির মাধ্যমে দেখাবো যে আপনি কীভাবে 21শে ফেব্রুয়ারির থিমগুলো আপনার ছবিতে কীভাবে অ্যাড করবেন। নিত্য নতুন টেক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই চ্যানেলের লেটেস্ট ভিডিও সবার আগে দেখতে পাশের বেল আইকনটিতে প্রেস করুন। এজন্য আপনি প্রথমে প্লে স্টোরে যাবেন, ছোট্ট একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। প্লে স্টোরে যাওয়ার পরে সেখান থেকে আপনারা 21শে ফেব্রুয়ারি নামে লিখলে সার্চ করলে পেয়ে যাবেন অ্যাপটিকে। এই যে প্রথমে যে অ্যাপটি দেখতে পাচ্ছেন, অ্যাপটিকে ওপেন করবেন। এখানে 21শে ফেব্রুয়ারি ফ্রেম নামে লিখলে আপনি অ্যাপটিকে পেয়ে যাবেন, যেহেতু এটা বাংলাও লেখা আছে এবং ইংলিশেও লেখা আছে। আর আপনাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশনে অ্যাপটি লিঙ্ক দিয়ে দিব, এখান থেকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর এখান থেকে এটিকে ওপেন করুন অ্যাপটিকে, আর পারমিশন চাইলে অ্যাকসেপ্ট করে দিন। আই এগ্রি টু দ্য প্রিভেসি পলিসি, এখানে টিক দিয়ে আই এগ্রিতে ক্লিক করুন। আপনার অ্যাপটি ওপেন হয়ে গেছে। এখান থেকে আপনি গ্যালারি যে অপশনটি আছে এখানে ক্লিক করুন। ক্লিক করে আপনার ছবিটি এখান থেকে সিলেক্ট করে দিন। এরপরে অ্যালাও যে বাটনটি আছে এখানে ক্লিক করুন, আবার অ্যালাও। এরপরে এখান থেকে আপনি গ্যালারি সিলেক্ট করে দিন, আবার অ্যালাও, অ্যাকসেপ্ট। এরপর আপনি যে ছবিটি চাচ্ছেন যে ফটো ফ্রেমের ভিতরে দিতে সেটি আপনি সিলেক্ট করে দিন। সেই ছবিটি সিলেক্ট করলাম, করার পরে যে 21শে ফেব্রুয়ারি ফটো ফ্রেম এখানে ক্লিক করুন। অ্যাড আসতে পারে, ব্যাক করবেন। আর যদি আপনি নেট কানেকশনটি বন্ধ করে দেন তাহলে কিন্তু আর অ্যাডটি আসবে না। নেট কানেকশনটি বন্ধ করে দিলাম। এরপরে আমার এখান থেকে অনেক হিউজ পরিমাণ থিম আছে বা ফটো ফ্রেম আছে, যেটি আপনার পছন্দ হয় সেটি এখান থেকে চুজ করে নিন। আমি সাপোজ আপনাদের দেখানোর জন্য একটি সিলেক্ট করলাম। করার পর এটি রোটেশন হয়ে যাবে, গেলে অলরেডি কিন্তু আমার ছবিটি দেখুন এখানে। আপনি এভাবে যখন সার্চ করবেন আপনার ছবিটি কিন্তু এখানে অলরেডি এসে পড়েছে, দেখুন। আপনি এখান থেকে কিন্তু যেভাবে ছোট বড় করতে পারবেন আপনার ছবিটিকে, অর্থাৎ আপনার যে একটা প্রয়োজন ছবিটি রাখার ঠিক তেমনটি আপনি এখানে রাখতে পারবেন। আপনার যদি চান বড় করতে সেটিও আপনি এখান থেকে করে নিতে পারবেন। আমি আমার মতো রাখলাম। জাস্ট আপনার ছবিটি যখনই সেট হয়ে যাবে, যার পরে এখানে যে গিয়ার যে বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি চাইলে ডাইরেক্ট শেয়ার বাটনে ক্লিক করে এখান থেকে শেয়ারও করে দিতে পারবেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা যা কিছু যেখানে চান, ফেসবুক বা মেসেঞ্জার, সবগুলোতে আপনি এখান থেকে শেয়ার করে দিতে পারবেন। আমি চাচ্ছি যে এখন শেয়ার না করতে, আর আপনি যদি চান যে গ্যালারিতে সেভ করে রাখতে তাহলে যে ডাউনলোড যে বাটনটি আছে এখানে ক্লিক করলে আপনার গ্যালারিতে এই যে দেখুন ছবিটি সেট হয়ে গেছে। এভাবে খুব সহজে আপনি আপনার ছবির ফটো ফ্রেমগুলো 21শে ফেব্রুয়ারির যে ফটো ফ্রেমগুলো আছে সেগুলো এখানে অ্যাড করতে পারবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন। ভিডিও সম্পর্কে কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।